হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকালেই খুব ভালো আছেন তো বন্ধুরা আপনি যদি একজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন এবং যদি আপনার কাছে একটি জব কার্ড থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য ইতিমধ্যে একটি দারুণ খুশি খবর কেননা ইতিমধ্যে কিন্তু প্রত্যেকটা পঞ্চায়েত দপ্তর থেকে জব কার্ডের টাকা কিন্তু পাঠানো শুরু হয়ে গেল এবং প্রত্যেকটা অ্যাকাউন্টে জব কার্ডের টাকা পাঠানো হচ্ছে এবং আপনি যদি জব কার্ডের কাজ করে থাকেন বা একশো দিনে যদি মাটি কাটার কাজ করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু আপনিও টাকা পাবেন আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে তো ইতিমধ্যে কিন্তু একটি দারুণ সুখবর একটি কারণ কিন্তু ঘোষণা তো আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি যে বিষয়টি দেখাবো সেটা হচ্ছে কি মোবাইল থেকে আপনি কি হবে খুব সহজে নতুন পদ্ধতিতে আগে যে পদ্ধতি ছিল সে পদ্ধতি নয় সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কী হবে আপনি আপনাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকলো কি না বা আপনারা যদি টাকা না ঢুকে থাকে আপনি পাবেন কবে টাকা সম্পূর্ণ বিষয়টি জানতে পারবেন এর সাথে সাথে আপনি যদি চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের এলাকায় কে কে টাকা পেলো সেটাও কিন্তু জানতে পারবেন সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আপনাদেরকে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি ডিসকাস করব তো এর জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো ভালো লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর এমন ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি সরাসরি চলে এসেছি এনআরই জি এ ডট এনআইসি ডট ইন অর্থাৎ জব কার্ডের যে অফিসিয়ালি ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে এসেছি এবং অফিসিয়ালি ওয়েবসাইটে আসার পর আপনি স্ট্যাটাস কীভাবে চেক করবেন তো এরকম যখনই পেজ চলে আসবে আগে কী হতো আগে কিন্তু এদিকে একটা সিটিজেন বলে কিন্তু জায়গা থাকতো এই টান দিকে সিটিজেন বলে জায়গা থাকতো এখানে ক্লিক করতে হতো তো এখন কিন্তু সেটাকে চেঞ্জ করা হয়েছে এবং এখানে নিচে দিকে দেখতে পাচ্ছেন গ্রাম পঞ্চায়েত বলে লেখা আছে তার নিচে এখানে লেখা রয়েছে অনেকগুলো অপশান রয়েছে আমি এখানে আপনাকে দেখানোর চেষ্টা করছি যে এখানে ডেটা এন্ট্রি এছাড়া বলা হয়েছে যে জেনারেট রিপোর্ট তো এই জেনারেট রিপোর্টে আপনাকে ক্লিক করতে হবে জেনারেট রিপোর্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ চলে আসবে আপনাকে স্টেট সিলেক্ট করতে হবে কোন স্টেটে তো আমাদের স্টেট আমি সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পর আমারও পরবর্তী পেজ চলে আসছে আসার পর এখানে আপনি দেখতে পাবেন রিপোর্টসে তো এখানে প্রথমত আপনাকে ইয়ার সিলেক্ট করতে হবে এখানে দু হাজার ষোলো থেকে শুরু করে কিন্তু প্রায় দু হাজার একুশ পর্যন্ত লিস্ট দেওয়ার আছে তো এখানে আমরা দেখতে চাই নতুন লিস্ট এর জন্য দু হাজার একুশ আমরা দিতে চাই এর জন্য সিলেক্ট করতে হবে দু হাজার একুশ বাইশ এবং ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে তো এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবো ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ব্লক সিলেক্ট করতে হবে ব্লক সিলেক্ট করার পর গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতটা সিলেক্ট করতে হবে তো এই গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করার পর দেখছেন যে এখানে পসিড অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে পরবর্তী পেজ আবারও কিন্তু লোডিং হয়ে চলে আসলো আপনি একটু ডেস্কটপ সাইড মোড়ে করে নেবেন আপনার ফোনটা তাহলে কিন্তু খুব ভালো হবে তো ডেস্কটপ সাইট করার জন্য কিন্তু ব্যাকেজ চলে এসেছে তো এখান থেকে আমি সমস্ত কিছুই মানে আবারও দুবার কিন্তু মানে সিলেক্ট করে নিচ্ছি তো এরকম পেজ যখন চলে আসবে আপনি এখানে দেখতে পাবেন বেশ কিছু অপশান বা অসংখ্য অপশান রয়েছে চলেছে যে নতুনভাবে তো এখানে নতুনভাবে আরও বেশ কিছু অপশান অ্যাড করা হয়েছে ফার্স্ট আপনি যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে কি জব কার্ড অ্যান্ড রেজিস্ট্রেশনের যেটা অপশান রয়েছে জব কার্ড রিলেটেড রিপোর্ট যেগুলো সবই কিন্তু দেখাবে তো ইতিমধ্যে রেজিস্ট্রেশন কাস্ট ওয়াইজ কিন্তু রেজিস্ট্রেশন দেখাবে কটা কাস্ট ওয়াইজ রেজিস্ট্রেশন করা হয়েছে এছাড়াও জব কার্ড নট ইন ইউজ অর্থাৎ জব কার্ড কোন জব কার্ডগুলো ইউজ হচ্ছে না ইতিমধ্যে ব্যবহার হচ্ছে না সেগুলো দেখাবে এছাড়াও বলা হয়েছে আরও বেশ কিছু অপশান তো আমাদেরকে যে অপশনটা ক্লিক করতে হবে সেটা হচ্ছে কি জব কার্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার এখানে ক্লিক করবো চার নম্বরে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন পরবর্তী পেজ আবার চলে আসছে পরবর্তী পেজ আসার পর এখানে দেখছেন যে আগের যে লিস্ট সেই লিস্টের থেকে এখন কিন্তু পরিবর্তন হবে এটা যদিও এখানে আপনি যখনই দেখবেন যে আপনার আগের লিস্ট দেখাচ্ছে কিন্তু আপনাকে নিচের দিকে চলে যেতে হবে যার পর কিন্তু আপনাকে অসংখ্য নাম রয়েছে এবং জব কার্ডের নাম্বার রয়েছে এই সব নাম্বার ধরে কিন্তু আপনাকে দেখতে হবে আপনার কোনটা যদি আপনি এগুলো না মানে খুঁজতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে ফাইন্ডে ক্লিক করতে হবে ফাইন্ড ইন পেজ এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার নামটা মানে এখান থেকে সার্চ করে দেখে নিতে পারবেন তো এখানে অসংখ্য নাম রয়েছে আপনাদের গ্রাম পঞ্চায়েতের যত গোলো জব কার্ড রয়েছে সকলের নাম রয়েছে তো এখানে আমরা যে কোনো একটাতে ক্লিক করছি করার পর আমরা দেখে নিচ্ছি তো তারপরে এখানে যখনই ক্লিক করবেন করার পর এখানে দেখতে পাবেন সমস্ত তার ডিটেলস কতদিন কাজ করেছে এবং কোন কোন সালে সে কাজ করেছে এবং কটা কত টাকা পেয়েছে সমস্ত কিছুই কিন্তু দেখা যাবে এবং মজুরি কত টাকা দেওয়া হচ্ছে প্রতিদিনের সেটাও কিন্তু পরিষ্কার দেখা যাবে এছাড়াও কত টাকা ট্রান্সফার হয়েছে ইতিমধ্যে কোন তারিখে কার কার নামে জব কার্ড রয়েছে সমস্ত বিষয় কিন্তু দেখা যাবে এর মানে যে ডেটাটা দেখা সেটা কিন্তু দু হাজার একুশ পর্যন্তই দেখা যাচ্ছে দু হাজার বাইশে এখনও আসেনি তবে আরও বেশ কিছু এখান থেকে দেখে নেব এবং বেশ কিছু দেখার পর কিন্তু অবশ্যই আপনাদের যেটা সেটা আপনি অবশ্যই খুঁজে পেয়ে যাবেন একটু আপনাকে মানে এখানে খুঁজতে হবে তাই তারপরে কিন্তু আপনি পেয়ে যাবেন এছাড়াও কোন কোনগুলো জব কার্ড থেকে বাতিল করে দেওয়া আছে লাল রঙের যে নামগুলো দেখছেন এগুলো কিন্তু জব কার্ডের কাজ থেকে কিন্তু এরা বাতিল এরা কিন্তু আর কোনো টাকা পয়সা পায় না সেগুলোও জানানো হয়েছে তো তারপর দেখছেন যে এখানে যদি আমরা দেখি বেশ কিছু অপশন যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখতে পাবো অনেক কিছুই কেননা কবে কাজ করেছে এ ব্যক্তি এবং কত টাকা তিনি পেয়েছে এসবগুলোর সাথে সাথে কিন্তু আরও বেশ কিছু পাওয়া যাবে কেননা এখানে পিএম আবাস যোজনার যে ঘরের টাকা সেটা কিন্তু এসছে কিনা না সেটাও এখান থেকেই পাওয়া যাবে অর্থাৎ এই জব কার্ডের সঙ্গে কিন্তু তার রিলেশন রয়েছে অর্থাৎ প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা তো দেখতে পাচ্ছেন যে অসংখ্য মানে এখানে অপশান রয়েছে তো এখান থেকে দেখে নিতে হবে একটার পর একটা তো এর যেটা ডেটা সেটা কিন্তু দেখুন যে কবে দেওয়া হয়েছে দু হাজার একুশ দেওয়া হয়েছে অর্থাৎ দু হাজার একুশ সালে এর শেষ হয়ে গেছে এবং দু হাজার বাইশে কিন্তু রকমের ডেটা ওঠেনি অর্থাৎ রকম কাজ বা টাকা পয়সা কিন্তু সে পায়নি এর জন্য কিন্তু কোনো রকম কিছু দেখাচ্ছে না এবং এই যে জব কার্ডের যে মানে রয়েছে কাস্টমার রয়েছে সে কিন্তু কোন ব্যাংক দিয়েছে তারও কিন্তু মানে নামটা দেওয়া হয়েছে তো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এর দেওয়া রয়েছে সেটাও কিন্তু জানানো হয়েছে এছাড়াও নাম দেওয়া হয়েছে যে কতজন আছে সমস্ত কিছুই কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে তো আপনার যদি জব কার্ডের মানে দেখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনিও দেখতে পারেন এবং আপনি সমস্ত কিছু কিন্তু ডিটেলস দেখতে চাইলে এখানে আরও আপনি মানে ডিটেলসে ক্লিক করে দেখতে পারেন তো তারপর এখানে দেখছেন যে কতদিন কাজ করেছে সে এবং মানে কি কী করেছে সমস্ত কিছুই তার স্কেল মানে এখানে দেওয়া রয়েছে তার রিপোর্টসে এবং রিপোর্টসে আরও কিন্তু দেওয়া রয়েছে যে পি এ ওয়াই জি হাউস তো এখানে দেখছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘরের টাকা সেটাও কিন্তু পাওয়া গিয়েছে এই ব্যক্তি কিন্তু পেয়েছেন তো সেই বিষয়টিও জানানো হয়েছে তো একটার পর একটা কিন্তু প্রত্যেকটা অপশানে রয়েছে আপনি চাইলে এখান থেকে খুঁজে খুঁজে দেখে নিতে পারবেন আপনার জব কার্ডের টাকা কত টাকা আসছে কি না আর যদি আপনি নতুনভাবে মানে যারা দেখবেন এখনও দু একুশ বাইশে যারা দেখবেন আমার মতো তো সেক্ষেত্রে কিন্তু তারা একুশ বাইশ সিলেক্ট করে নিয়ে তাদের নামটা খুঁজবেন খোঁজার পর তাদের পুরো ডিটেলস আর দেওয়া রয়েছে যদিও তাদের আগের ডিটেলস যদি শো করে এখানে সেক্ষেত্রে কিন্তু তাদের আগের ডিটেলস ওপর থাকবে এবং পরের ডিটেলস যেগুলো সেগুলো কিন্তু নিচে দেওয়া থাকবে সমস্ত ডিটেলস কিন্তু সে পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা এভাবে চেক করতে পারবেন নতুন নিয়মে যে জব কার্ডের নতুন স্ট্যাটাস চেক কিন্তু এভাবে দেখা যাচ্ছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করলাম যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ইনফরমেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন